হাই বন্ধুরা কেমন আছো সকল পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধু বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব ক্যালভিট টুয়েলভ নিউ ইনজেকশন নিয়ে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন ক্যালভিট টুয়েলভ ইঞ্জেকশনটি কি এর কাজ কি পশুকে প্রয়োগ করলে কি কি উপকার পাওয়া যাবে কোন কোন পশুকে প্রয়োগ করা যাবে কোন পশুকে প্রয়োগ করা যাবে না এর সাবধানতা কী কী রয়েছে বিস্তারিত আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। তো এখনও যদি আপনারা ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে ডান দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে প্লিজ ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কেননা প্রতিনিয়ত আমরা এইরকম ভেটনারি মেডিসিনের রিভিউ আপলোড করতেই থাকি এবং যারা আগেই সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এই ক্যালভেট টুয়েলভ নিউ ইনজেকশনটি হচ্ছে মার্ক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানির খুব সুন্দর একটি ক্যালসিয়াম ইনজেকশন যা নব্বই এম এবং এর দাম হচ্ছে একশো টাকা যেটি আপনি আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে ক্যালভিট টুয়েলভ নিউ নামে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ক্যালভিট টুয়েলভ নিউ ইঞ্জেকশনটির মধ্যে মিশানো আছে ক্যালসিয়াম গ্লুকোনেট ভিটামিন বি ভিটামিন ডি ও বেঞ্জিল অ্যালকোহল তো এই ক্যালভিট টুয়েলভ নিউ ইনজেকশনটি আপনার পশুকে কখন প্রয়োগ করবেন আপনার পশুর শরীরে যদি ক্যালসিয়াম কমে যায় বা ক্যালসিয়ামের অভাব দেখা যায় সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি পশুকে প্রয়োগ করা যায় সপ্তাহে তিনবার দুই থেকে তিনবার প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় বন্ধুরা গরু মোষ বা ছাগল ভেড়ার জরায়ু বাইরের দিকে বেরিয়ে আসে তখন আপনার পশুকে যদি এই ক্যালভিট টুয়েলভ নিউ ইনজেকশনটি প্রয়োগ করেন তাহলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় বন্ধুরা ডেলিভারির পর পশুর শক্তি বাড়ানোর জন্য এই ইঞ্জেকশনটি খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে আপনার খামারের কোনো পশু যদি বেশি সুস্থ হয়ে যায় বা বাচ্চা দেওয়ার পর যদি আপনার পশু খুব দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে এই ক্যালভিট নিউ টুয়েলভ ইনজেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো বন্ধুরা অনেক সময় আপনার পশু ডেলিভারির সময় খুব দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করলে আপনার পশু শক্তি পায় এবং ডেলিভারিতে খুব সহযোগিতা হয় তাই আপনার পশুকে সে সময় প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন অনেক সময় বন্ধুরা আপনার খামারের বা বাড়ির পশু যদি খাড়ো হতে না পড়ে বসে যায় খুব দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন এমনকি আপনার পশুর যদি দুধ কমে যায় সে ক্ষেত্রেও এই ইঞ্জেকশনটি প্রয়োগ করলে আপনার পশুর দুধ বেড়ে যায় এমনকি বন্ধুরা এটি পশুর ওজন বাড়ানোর জন্য খুব সুন্দর কাজ করে থাকে তাই আপনার খামারের বা বাড়ির কোনো পশুর যদি ওজন বাড়াতে চান তাহলে এই ক্যালভিট টুয়েলভ ইনজেকশনটি আপনি প্রয়োগ করতে পারেন তাই বন্ধুরা এখন ঠান্ডার সময় আপনার পশুর যদি টেম্পারেচার কমে যায় সেক্ষেত্রে এই ক্যালভিট টুয়েলভ ইঞ্জেকশনটি প্রয়োগ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমন কি বন্ধুরা আপনার পশু যদি প্লাস্টিক খায় বা নিজের মূত্র খায় বা চামড়া বা মাটি খায় সেক্ষেত্রে আপনি এই ক্যালভিড ইনজেকশনটি প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে খুব সুন্দর ও ভালো রেজাল্ট হয়ে থাকে পশু যদি বেশি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও ক্যালভিট টুয়েলভ ইনজেকশনটি খুব সুন্দর ও ভালো রেজাল্ট করে যেহেতু বন্ধুরা এর ভিতরে আছে ভিটামিন ডি থ্রি যা আপনার পশুর হাড় ও কোষকে সহযোগিতা করে মজবুত করার জন্য বা শক্তিশালী করার জন্য সাথে সাথে এর ভিতরে আপনি পেয়ে যাবেন ভিটামিন বি যা আপনার পশুর মেটাবলিক রোগের জন্য খুব সুন্দর ও ভালো কাজ করে থাকে যেমন আপনার পশু যদি খাবার কম খায় হজম শক্তি যদি বৃদ্ধি না পায় বা দিনের পর দিন যদি শুকিয়ে যায় সেক্ষেত্রে এই ইনজেকশনটি প্রয়োগ করলে আপনার পশুর খুব সুন্দর ও ভালো রেজাল্ট পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা পশুর মেটাবলিক সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আপনি ক্যালভেট টুয়েলভ ইঞ্জেকশনটি প্রয়োগ করতে পারেন তবে হ্যাঁ কিছু সাবধানতা অবশ্যই রয়েছে আপনার পশুর যদি হাই টেম্পারেচার থাকে অর্থাৎ জ্বর সর্দি কাশি থাকে সেক্ষেত্রে আপনি এটি প্রয়োগ না করলে সাথে সাথে বন্ধুরা এই ক্যালসিয়াম ইঞ্জেকশনটি যে কোনো বিকমপ্লেক্স ইঞ্জেকশনের সাথে করা চলবে না তাই অবশ্যই এটিকে প্রয়োগ করার সময় ধ্যান রাখবেন তো বন্ধুরা এই ইঞ্জেকশনটি প্রয়োগ করার ডোজ হচ্ছে আপনার পশু যদি বড়ো হয় যেমন গরু ও মোষ তাদের ক্ষেত্রে দশ থেকে কুড়ি এমএল সপ্তাহে দুই থেকে তিন দিন ইউজ করলে খুব সুন্দর ও ভালো রেজাল্ট পাবেন এবং বন্ধুরা আপনার পশু যদি ছাগল ও ভেড়া হয় সেক্ষেত্রে দুই থেকে পাঁচ এমএল বডি হিসাবে আপনি এটিকে প্রয়োগ করতে পারেন এবং এটি প্রয়োগ করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন অর্থাৎ একদিন বা দুই দিন পর বন্ধুরা আশা করি আপনারা এই ভিডিওটিতে ক্যালভিড টুয়েলভ নিউ ইঞ্জেকশন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবেন কেননা আপনার একটি লাইক আমাকে আরও মোটিভেট করে তুলে বেশি বেশি করে ভিডিও নিয়ে আসার তাই অবশ্যই একটি লাইক করে পশুপালক ও খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ